সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি আবার তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের একাদশ অধ্যায়ের আরেকটি ক্লাস নিয়ে এসেছি। অধ্যায়টির নাম এশিয়ার কয়েকটি দেশ। এই অধ্যায়টির উপর আমি পূর্বেও দুটি ক্লাস নিয়েছি। পূর্বের ক্লাস দুটিতে আমি ভারত ও জাপান এই দুটি দেশ নিয়ে আলোচনা করেছি। আজ আমি এশিয়ার অন্য আরেকটি দেশ নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা শুরু করি। তোমাদের সবাইকে আমার অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, সিনিয়র সহকারী শিক্ষক, পল্লবী মাজেদুল ইসলাম মডেল হাই স্কুল, পল্লবী মিরপুর, ঢাকা, 1216। তারপর নিচে আমার মোবাইল নম্বরটি দেওয়া আছে। তারপর ডান পাশে আজকের পাঠ পরিচিতি লক্ষ্য করো। শ্রেণী সপ্তম, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় একাদশ। অধ্যায়টির নাম হচ্ছে এশিয়ার কয়েকটি দেশ। তারিখ হচ্ছে 20/9/2020। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পাঠের শুরুতেই, পাঠে প্রবেশের পূর্বে তোমরা কিছু ছবি লক্ষ্য করো। নিচে দুটি ছবি দেওয়া আছে, দেখো। ছবি দুটি খুব পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি। একই ছবি অবশ্য দুটি অ্যাঙ্গেলে দেখানো হয়েছে। ছবি দুটি লক্ষ্য করো। ছবিতে কি দেখা যাচ্ছে? বিশ্ববিখ্যাত এই মহাপ্রাচীরটি কোন দেশে অবস্থিত? এই যে মহাপ্রাচীর, এটা পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি। এটি কোন দেশে অবস্থিত একটু চিন্তা করো। তারপর আরো একটি ছবি লক্ষ্য করো। ছবিটিতে কি দেখা যাচ্ছে? দেখো, পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় এবং বিরলে প্রাণীটির আবাস স্থল কোথায়? পৃথিবীর জনপ্রিয়, সবচেয়ে জনপ্রিয়, দেখো কত সুন্দর কিউট একটা প্রাণী। এটা কিন্তু পৃথিবীর সব জায়গায় পাওয়া যায় না। এটা পৃথিবীর একমাত্র একটি দেশেই পাওয়া যায়। এই প্রাণীটির এই প্রাণীটার আবাসস্থল কোথায়? তোমাদের উদ্দেশ্যে যে দুটি ছবি আমি উপস্থাপন করলাম, দুটি প্রশ্নের উত্তর, অর্থাৎ মহাপ্রাচীর এবং এই যে প্রাণীটি, এই প্রাণীটির নাম হচ্ছে পান্ডা। এই প্রাণীটি পৃথিবীর একটি দেশেই পাওয়া যায়। তাহলে তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো আমি কোন দেশটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজ। তাহলে ওই মহাপ্রাচীরটিকে বলা হয় চীনের মহাপ্রাচীর, আর এই যে প্রাণীটি পান্ডা, এটি একমাত্র চীনেই পাওয়া যায়। চীনের বনাঞ্চলে, পাহাড়ি বনাঞ্চলে এই প্রাণীটি পাওয়া যায়। এটা অত্যন্ত জনপ্রিয় একটা প্রাণী সারা পৃথিবীতে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের পাঠের বিষয় চীন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে শিক্ষণফলটি লক্ষ্য করো। এই পাঠ শেষে তোমরা চীনের ভৌগোলিক পরিচয় দিতে পারবে, চীনের অর্থনীতি সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, তিন, বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো নিচে ছবিটিতে তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো, একটি মানচিত্র দেখা যাচ্ছে। এটি হলো এশিয়া মহাদেশের মানচিত্র। এই মানচিত্রটি হচ্ছে এশিয়া মহাদেশের মানচিত্র। মানচিত্রে দেখো, এশিয়া মহাদেশের মানচিত্রের ভিতরে দেখো একটি দেশের চিত্রটি, মানচিত্রের মধ্যে একটি জায়গা দেখো কাঁপছে। এটা একটা দেশের ভূখণ্ডটার মানচিত্রে, ওই দেশটির যে ভূখণ্ডটা চিহ্নিত করা আছে, ওই জায়গাটি কাঁপছে। এটা হলো তোমার চীনের মানচিত্র। চীন পূর্ব এশিয়ার একটা দেশ। চীন হলো পূর্ব এশিয়ার একটি দেশ।
আচ্ছা, এবারে দেখো তোমরা চীনের পূর্বে কি কি দেখতে পাচ্ছ? এই যে চীন দেশটা, এই যেটা কাঁপছে, এটা হলো চীন। তাহলে চীনের পূর্ব, এই যে পূর্ব দিকে ডান পাশে, পূর্ব দিকে কি দেখতে পাচ্ছ দেখো? ইংরেজিতে লেখা আছে প্যাসিফিক ওশেন, তার মানে প্রশান্ত মহাসাগর। চীনের পূর্বে হলো প্রশান্ত মহাসাগর। তারপর ভৌগোলিক ভাবে চীন কোন দুটি দেশের মাঝখানে অবস্থিত? চীনের দুই পাশে দুইটা দেশ আছে, সেই দুইটা দেশও বিশাল বড় বড়। আরো দুটা দেশ আছে চীনের দুই পাশে দিয়ে, ওই দুইটা দেশের মাঝখানে অবস্থিত। একটা হলো ভারত আর আরেকটি দেশ হলো রাশিয়া। ভারত এবং রাশিয়া এই দুটি বিশাল দেশের মাঝখানে হলো চীন, চীন দেশটি অবস্থিত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমরা নিচে চীনের মানচিত্র দেখতে পাচ্ছ। চীনের আয়তন, এই যে চীনের যে ভূখণ্ডটা, চীনের মোট আয়তনটা হচ্ছে তোমার 95,98,089 বর্গ কিলোমিটার। তাহলে আমি আবারও বলছি, চীনের আয়তন হচ্ছে প্রায় 95,98,089 বর্গ কিলোমিটার। বিশাল একটি দেশ আয়তন, এটা খুব সম্ভব পৃথিবীর 3 নম্বর অবস্থানে আছে, 2 অথবা 3 নম্বর অবস্থানে আছে। 1 নম্বর তো আছে রাশিয়া। আচ্ছা, তাহলে আয়তনের দিক থেকে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ, তৃতীয় বৃহত্তম। আচ্ছা, নিচের ছবিতে কি দেখছো তোমরা? দেখা যাচ্ছে এখানে অনেকগুলো মানুষ, তাহলে বুঝাই যাচ্ছে এখন জনসংখ্যার বিষয়ে কথা বলবো। নিচের ছবিতে দেখা যাচ্ছে বিপুল একটা জনসংখ্যা চীনে, কিন্তু বিপুল, সারা পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ চীনে। চীনে হলো বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশ চীন। আর চীনের জনসংখ্যা হচ্ছে 137,51,37,837 জন। তাহলে 137,51,37,837 জন মানুষ নিয়ে এটি বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশ। পৃথিবীতে এত জনসংখ্যার দেশ আর নেই, চীনই হচ্ছে পৃথিবীর জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বৃহত্তম, সর্বাধিক জনসংখ্যার দেশ। নিচের ছবিতে একটা শহর দেখা যাচ্ছে, দেখো কত সুন্দর পরিপাটি, অনেক উন্নত, আধুনিক আধুনিক তোমার স্থাপনা সমৃদ্ধ একটা শহর। খুব পরিপাটি, খুব সুন্দর আধুনিক বিল্ডিং দেখা যাচ্ছে। এটা হচ্ছে চীনের রাজধানী শহর। চীনের রাজধানীর নাম হচ্ছে বেইজিং। এটা হচ্ছে চীনের রাজধানী শহর বেইজিং। আচ্ছা, দেশটার রাষ্ট্রীয় নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী চীন, আর স্থানীয় নাম হচ্ছে ঝুংঘু। দেশটার রাষ্ট্রীয় নাম হলো গণপ্রজাতন্ত্রী চীন, আর স্থানীয় নাম ঝুংঘু। তারপরে দেখো তোমরা নিচে, আর এখন আবার একটি ছবি দেখতে পাচ্ছ, দেখো প্রচুর পাহাড় পাহাড় পর্বত। এগুলো আসলে মূলত পাহাড় বলা যায় না, এগুলো মানে পর্বতমালা, পর্বতমালা। আচ্ছা, দেশটির স্থলভাগের 1/3 অংশের বেশি জুড়ে রয়েছে পাহাড় পর্বত। চীনটার যে স্থলভাগ আছে, অর্থাৎ সমুদ্র বা নদী, সমুদ্র ছাড়া, জলাশয় ছাড়া, তোমার যে স্থলভাগ আছে এটার 1/3 অংশের বেশি জায়গা জুড়ে রয়েছে পাহাড় পর্বত। অর্থাৎ প্রচুর পাহাড় পর্বত, হাজার হাজার লক্ষ লক্ষ পাহাড় পর্বত আছে চীন। তারপরে দেখতে পাচ্ছ তোমরা একটা ছবি, একটা বিশাল পর্বত শৃঙ্গ দেখা যাচ্ছে। তোমরা এই দৃশ্যটা সামনে তোমরা খুবই পরিচিত, এটা হলো পৃথিবীর একটা সপ্তম আশ্চর্যের একটি, এটা হলো পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ, যেটাকে বলা হয় মাউন্ট এভারেস্ট। এই বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, এটা কিন্তু নেপাল ও চীনের সীমান্ত বরাবর অবস্থিত। চীনের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট নেপাল ও চীনের সীমান্ত বরাবর অবস্থিত। তারপরে এবারে তোমরা কি দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থীরা? দেখো এখানে ধান খেত দেখা যাচ্ছে। আচ্ছা, চীনের অর্থনীতি এখনো প্রধানত কৃষি নির্ভর, কৃষিজাত দ্রব্যের মধ্যে ধানই প্রধান। চীনের অর্থনীতি কৃষি নির্ভর, আর কৃষিজাত দ্রব্যের মধ্যে 1 নম্বর, অর্থাৎ প্রধান হচ্ছে ধান। তারপর আরো কিছু কৃষিজাত দ্রব্য তোমাদের আমি দেখাচ্ছি, যেমন আছে গম, চীনের আরেকটা অন্যতম প্রধান কৃষিজাত দ্রব্য। তারপর আছে আলু, তারপরে আছে তোমার তুলা,
তারপর আছে চা, তারপর আছে পাম অয়েল, পাম, তারপর আছে আখ। আচ্ছা, তাহলে কৃষিজাত অন্যান্য দ্রব্যের মধ্যে উল্লেখযোগ্য। কৃষিজাত অনেক প্রচুর দ্রব্য, অনেক কৃষিজাত ফসল উৎপাদন হয়। চীনে শত শত রকমের ফল উৎপাদন হয়। তাহলে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চীনের এত শত 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 কৃষিজাত দ্রব্যের মধ্যে কিছু উল্লেখযোগ্য আমি কয়েকটির নাম বলছি তোমাদের উদ্দেশ্যে। একটা হলো গম, আলু, তুলা, চা, পাম তেল, আখ প্রভৃতি। এছাড়াও আরো অসংখ্য প্রচুর তোমার কৃষিজাত দ্রব্য হয়, কৃষিজাত পণ্য বা কৃষিজাত দ্রব্য উৎপাদন হয় চীনে। তারপর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিচের ছবিগুলো লক্ষ্য করো, দেখো কতগুলা। এবারে আমি কিছু শিল্প কারখানা দেখাচ্ছি চীনের, যেমন একটা আছে তোমার লোহা শিল্প, বিখ্যাত কিছু শিল্প দেখাচ্ছি চীনের, তারপর আছে ইস্পাত শিল্প, তারপরে আছে তোমার রেশম শিল্প, তারপরে আছে সার শিল্প, তারপরে আছে ঔষধ শিল্প, তারপরে আছে ইলেকট্রনিক্স শিল্প। ইলেকট্রনিক্স, চীনের ইলেকট্রনিক্স তো সারা পৃথিবীতে, তাদের ইলেকট্রনিক্স এর মার্কেট সারা পৃথিবীতে, তাদের ইলেকট্রনিক্স সামগ্রী চলে। তারপরে তাহলে দেশটার প্রধান শিল্প হচ্ছে লৌহ, ইস্পাত, রেশম, সার, ঔষধ ও বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স সামগ্রী। এগুলো হচ্ছে চীনের প্রধান প্রধান শিল্প। এবারে দেখো আমি চীনের কিছু খনিজ সম্পদ দেখাচ্ছি। চীন কিন্তু অত্যন্ত খনিজ সম্পদ সমৃদ্ধ একটি দেশ, খনিজ সম্পদে খুবই শক্তিশালী একটি দেশ চীন। আর চীনে উন্নত হওয়ার পিছনে এটাও একটা অন্যতম কারণ। আচ্ছা, তাহলে চীনের খনিজ সম্পদের মধ্যে আছে পেট্রোলিয়াম, তারপরে আকরিক লৌহ, তারপরে আছে তোমার তামা, অ্যালুমিনিয়াম, স্বর্ণ, স্বর্ণের খনিও আছে চীনে, তারপরে আছে কয়লা। তাহলে দেশটির ভূগর্ভে এ সকল মূল্যবান খনিজ সম্পদ রয়েছে, আর খনিজ সম্পদের দিক থেকে চীন অত্যন্ত সম্পদশালী, অত্যন্ত সমৃদ্ধ, খনিজ সম্পদে সমৃদ্ধ একটি দেশ হচ্ছে চীন। আর তাদের উন্নতির মূলে এটিও একটি অন্যতম কারণ। এবারে প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি একটা বনাঞ্চল, যেহেতু কিছু গাছপালা পশু পাখি দেখা যাচ্ছে, তাহলে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তোমরা বুঝে গেছো এতক্ষণে। চীনের বনভূমিতে রয়েছে 32,000-এরও বেশি উন্নত প্রজাতির উদ্ভিদ ও 1,100 প্রজাতির পাখি, 1,150 প্রজাতির পাখি। তাহলে চীনের বনভূমিতে রয়েছে 32,000-এরও বেশি উন্নত প্রজাতির উদ্ভিদ ও 1,150 প্রজাতির পাখি। তাহলে চিন্তা করো তোমার চীন বনভূমি এবং তোমার পশু পাখিতেও খুবই সমৃদ্ধ একটি দেশ। তারপরে এবারে তোমরা ছবি দেখে বুঝতে পারছো এগুলো হচ্ছে নদী। চীনের বিখ্যাত এবং বড় দুটি নদী, একটা হলো হুয়াং হো, যেটাকে চীনের দুঃখ বলা হয়, হুয়াং হো নদী, আর একটা হচ্ছে ইয়াংসি নদী। এই দুটো নদী হলো চীনের বড় নদী। হুয়াংহো ও ইয়াংসি চীনের বৃহত্তম নদী। এই নদীগুলো চীনের সবচেয়ে বড় নদী, একটা হলো হুয়াংহো আর একটা হলো ইয়াংসি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা নিচের ছবিতে কি দেখতে পাচ্ছ, সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের নমুনা দেখা যাচ্ছে। বাংলাদেশের সাথে চীনের সম্পর্কটা অত্যন্ত বন্ধুত্বপূর্ণ, এটা বরাবরই অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। যুগের পর যুগ যে সরকারি ক্ষমতায় আসুক, বাংলাদেশের চীনের সাথে একটা বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতার সম্পর্ক বিদ্যমান সব সময়। এটা নিচের ছবিতে কি দেখা যাচ্ছে, শিল্প বাণিজ্য ক্ষেত্রেও চীনের সাথে আমাদের সহযোগিতার সম্পর্ক রয়েছে। শিল্প বাণিজ্য ক্ষেত্রে চীনের সাথে আমাদের সহযোগিতার সম্পর্ক রয়েছে। এবারে প্রিয় শিক্ষার্থীরা, আমি এতক্ষণ তোমাদেরকে চীন সম্পর্কে মোটামুটি একটি আলোচনা উপস্থাপন করার চেষ্টা করেছি। এবারে আমি তোমাদের ছোট ছোট চীন সম্পর্কে ছোট ছোট কিছু প্রশ্ন করে আমি তোমাদের মূল্যায়ন করতে চাই, দেখি তোমরা প্রশ্নগুলোর উত্তর পারো কিনা। তোমাদের থেকে যেহেতু সরাসরি প্রশ্নের উত্তর আদায় করা সম্ভব নয়, আমি তোমাদের প্রশ্নগুলো দেখাচ্ছি, জাস্ট একটু তোমাদের আলোচনা থেকে কিছু কোটেশন তোমাদের স্মরণ করাই দেওয়াই হলো আমার উদ্দেশ্য। তাহলে
আমার তাহলে দেখো কি কি প্রশ্ন আছে এখানে, তাহলে আলোচনা থেকে তোমাদের কিছু পয়েন্ট আবার তোমার তোমাদের চিন্তা করার সুযোগ আসবে বা তোমাদের স্মরণে আসবে। যেমন 1 নম্বর প্রশ্নটি আছে, চীনের আয়তন কত বর্গ কিলোমিটার? 2 নম্বর প্রশ্নটি আছে, চীনের জনসংখ্যা কত? 3 নম্বর প্রশ্নটি আছে, চীনের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল? 4 নম্বর প্রশ্নটি আছে, চীনের প্রধান প্রধান শিল্পের নাম বলো? 5 নম্বর প্রশ্ন আছে, চীনের ভূগর্ভে কোন কোন খনিজ সম্পদ রয়েছে? 6 নম্বর প্রশ্নটি হচ্ছে, পৃথিবীর বৃহত্তম পর্বতমালা কোথায় অবস্থিত? সর্বশেষ প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক কেমন? তাহলে আসো আমি একটি একটি করে তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি। এই প্রশ্নগুলো তোমরা নিজেদের উত্তরের সাথে মিলিয়ে নাও। চীনের আয়তন কত? আমি কিছুক্ষণ আগে এগুলো সমস্ত এই সবগুলো প্রশ্নের উত্তর ওই কিন্তু পূর্ব গত কিছুক্ষণের মধ্যে আমি আলোচনা করেছি, তারপরে তোমাদের আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি। চীনের আয়তন কত বর্গ কিলোমিটার? চীনের আয়তন হচ্ছে প্রায় 95,98,089 বর্গ কিলোমিটার। তারপরে 2 নম্বর প্রশ্ন হচ্ছে, চীনের জনসংখ্যা কত? চীনের জনসংখ্যা 137,51,837,837 জন। চীনের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল? চীনের অর্থনীতি হলো তোমার মূলত কৃষির উপর নির্ভরশীল। চীনের অর্থনীতি তোমার কৃষির উপর নির্ভরশীল। চীনের প্রধান প্রধান শিল্পের নাম বলো? চীনের প্রধান প্রধান শিল্প হচ্ছে তোমার যেমন লৌহ, ইস্পাত, রেশম, সার, যন্ত্রপাতি, সিমেন্ট, কাগজ, চিনি, ঔষধ ও বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স সামগ্রী। তারপর চীনের ভূগর্ভে কোন কোন খনিজ সম্পদ রয়েছে? আচ্ছা, তাহলে চীনের ভূগর্ভে কি কি খনিজ সম্পদ রয়েছে দেখো, যেমন আছে তোমার পেট্রোলিয়াম, আকরিক লৌহ, তামা, অ্যালুমিনিয়াম, স্বর্ণ, কয়লা প্রভৃতি। এগুলো কিছুক্ষণ আগে আমি তোমাদের দেখিয়েছি। তারপর পৃথিবীর বৃহত্তম পর্বতমালা কোথায় অবস্থিত? পৃথিবীর বৃহত্তম পর্বতমালা কোথায় অবস্থিত? তাহলে পৃথিবীর বৃহত্তম পর্বতমালা যেমন তোমার পর্বত শৃঙ্গ, তোমার মাউন্ট এভারেস্ট বা তোমার সেটা হচ্ছে তোমার নেপাল ও চীনের সীমান্ত বরাবর অবস্থিত। তাহলে বৃহত্তম পর্বতমালা অর্থাৎ হিমালয় পর্বতমালা সেটা হচ্ছে তোমার নেপাল ও চীনের সীমান্ত বরাবর, একদম মাঝামাঝি, দুই দেশের মাঝামাঝি অবস্থিত, সীমান্তে অবস্থিত, বর্ডারে। আচ্ছা, তাহলে নেপাল আর চীনের বর্ডারে অবস্থিত। তারপর হলো বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক কেমন? বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক বরাবরই তোমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আবার শিল্প বাণিজ্য ক্ষেত্রে চীনের সাথে বাংলাদেশের সহযোগিতার সম্পর্ক বিদ্যমান। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এবার বাড়ির কাজটি লিখে নাও। তোমরা স্কুল খোলার পর আগের বাড়ির কাজগুলোর সাথে এই বাড়ির কাজটিও দেখাবে। আজকের বাড়ির কাজটি হচ্ছে, চীনের ভৌগোলিক অবস্থান, কৃষি পণ্য, খনিজ সম্পদ ও শিল্পের বর্ণনা দাও। এটি হচ্ছে তোমাদের আজকের বাড়ির কাজ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজ তাহলে এ পর্যন্তই থাকলো। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।